মেয়েরা দেখতে সুন্দরী হলো টাকার অভাবে তাদের বিয়ে দিতে পারছেন না রূপালী বেগম দুই মেয়ে নিয়ে কষ্টের সংসার রূপালী বেগমের স্বামী নেই মারা গেছে এরপর থেকে রূপালী বেগমের যেন কষ্ট থামছে না জানা গেছে মেয়ের বাবা অনেক আগেই মারা গেছে দুই নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি কখনো খেয়ে আবার কখনো না খেয়ে চলে যাচ্ছে আমাদের জীবন এখন মেয়েদের বিয়ের বয়স হয়েছে কিন্তু টাকার অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছি না অস্ত্রশিক্ষন নয়নে কথাগুলো বলে গেছেন বিধবা রূপালী বেগম বয়স চল্লিশ টাকার অভাবে বড় মেয়ে মারজান আক্তার এবং ফাতেমা আক্তারকে বিয়ে দিতে পারছেন না তিনি সামান্য লেখাপড়া করেছে মারজাহান ও ফাতেমা দুই বোন বর্তমানে রূপালী বেগম দুই মেয়েকে নিয়ে উপজেলার বিপুল ইউনিয়নের গ্রামে সাহার কাজী বাড়ির প্রায় এগারো বছর আগে তার স্বামী মজল হোক মারা গেছেন বিধবা কোনো জায়গা জমি নেই ভাইদের আর্থিক অবস্থা ভালো না বাবার ভিটিতে দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে বাস করছে বিধবা রূপালী বেগম বর্তমানে বড় মেয়েটির বিয়ের বয়স হওয়ায় বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে কিন্তু টাকার অভাবে বড় মেয়েটিকেই বিয়ে দিতে পারছেন না তিনি বিধবা রূপালী বেগম সমাজের বিত্তবানদের কাছে তাকে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন রূপালী বেগম দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন যে তারা সাহায্য করেন তার মেয়েকে বিয়ে দিতে জানা যায় তার দুই মেয়ে আছেন বড় মেয়ে বিয়ের বয়স প্রায় পার হয়ে যাচ্ছে আর এদিকে ছোট মেয়েও বিয়ের যোগ্য হয়ে যাচ্ছে রূপালী বেগম এখন মেয়েদের নিয়ে কি করবে বুঝতে পারছে না এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন